ডেকোরেশনটা তোমরা দেখো, বেশ সুন্দর, বেশ সুন্দর। পরে রসগোল্লাটা ভাসছে কিন্তু, কালারটা কিন্তু চায়ের মতন হয়ে গেছে। এই রসগোল্লাটা তোমরা দেখতে পাচ্ছ, পান খাওয়া যায়। পানটাও আসলে 3 টাকা করে দাম বাজারে, তো পানটা কেন ফেলে দেবো। এখানে একটুখানি চকলেট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আমি সেইভাবে খেয়াল করিনি বা তোয়াক্কা দিইনি, এখানে 19 রকমের চা পাওয়া যায়। তোমরা কি বিশ্বাস করতে পারছো? আরেকটা চা অ্যাড হবে, ওটা দেখার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে। আরেকটা যেই চাটা অ্যাড হবে, ঠান্ডা ঠান্ডা বিষয় আছে। আর দোকানটা হচ্ছে গিয়ে মেইনলি ব্রেকফাস্ট সন্ধ্যাবেলা টিফিন টাইপের একটা দোকান। তো এই দোকানটা তোমাদেরকে খোঁজ দেবো, লোকেশন যাবতীয় সব কিছু বলবো। আর তার আগে তোমরা যারা যারা আমাকে চেনো না, আমি হচ্ছি সৌরদীপ আর তোমরা দেখছো পেটুক টিভি। আমাদের চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও, এরকম আরও ভালো ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে। চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক। ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে বসো, কারণ তোমরা নিশ্চয়ই জানো আমরা বাঙালি বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। লোকেশনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ এখানে একটা অটো দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তাটা হচ্ছে শোভাবাজার থেকে, যদি তোমরা অটো ধরে চলে আসো এই রাস্তাটা পেয়ে যাবে। এখানে মোটামুটি অটো থেকে তোমাদের নামিয়ে দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে। আর সামনাসামনি তোমরা একটা সাদা মন্দির দেখতে পাবে, তোমরা অটোকে বলবে বিকে পাল পার্কের সামনে নামবো। তো ওই দিকে হচ্ছে বিকে পাল পার্কটা। আর আরও ভালো করে যদি লোকেশনটা তোমাদেরকে বলতে হয় তাহলে ব্যাঙ্ক অফ বরোদা কাউকে জিজ্ঞেস করবে বা তোমরা এখানে নামলেই দেখতে পেয়ে যাবে। তার পাশে যে গলিটা যাচ্ছে সেই গলিটা থেকে তোমরা হাঁটলে একটুখানি এগিয়ে যাবে, দেখতে পাবে মাঠটা তোমরা কিন্তু পাশাপাশি লোকেট করতে পারছো। চলো একটু আর একটু আগে গেলে তোমরা দোকানটা পাবে। এটা হচ্ছে বিকে পাল পার্ক, তোমরা দেখতে পাচ্ছ। এই রাস্তাটা থেকে বাঁ দিকে এখানে দেখতে পাচ্ছ একটা বোর্ড দেওয়া আছে, আর এই রাস্তাটায় ঢুকলেই তোমরা সামনে ছোট্ট দোকানটা লোকেট করতে পারবে। প্রথমেই বলেছিলাম আমি নর্থ কলকাতায় রয়েছি, দেখতে পাচ্ছ সেনের চা কলকাতা। দোকানটা কিন্তু বেশ ইউনিক, দাদার নামের টাইটেলের ওপরেই দোকানটা হয়েছে। তো 2019 দোকানটা খুলেছিল দাদা। আর এখানে একটা বেশ ভালো জিনিস আমি দেখতে পেলাম, সব কটা প্রোডাক্ট 100% ভেজ। ডেকোরেশন, হ্যাঁ তোমরা দেখে মনে হতেই পারে যে দোকানটা বেশ ছোট, কিন্তু ছোটর উপরে কত রকম করে ক্রিয়েটিভিটি দেখানো যায় সেটা তোমরা এই দোকানটা দেখে বুঝতে পারছো। খুব সুন্দর করে ভাড়গুলো দেখতে পাচ্ছ কালার করা, আর কালার করে ঝোলানো রয়েছে। আর তার সাথে সাথে সামনে ডিসপ্লে হিসেবে দেখতে পাচ্ছ কাপগুলো একটা সুন্দর করে জায়গার মধ্যে সাজিয়ে রাখা, আর নিচে ব্র্যান্ডিং করা রয়েছে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইক্লেয়ার্স বা লজেন্স টজেন্সও তোমরা পেয়ে যাবে। মানে এইটুকুনি জায়গার মধ্যে কতটা ভালো লাগা থাকতে পারে দেখতে পাচ্ছ। সবার জন্য সুন্দর করে নিউজ পেপার দিয়ে রেখেছে। সেনের চা কলকাতার ওনারকে আমি পেয়ে গেছি। দাদা তোমার নামটা প্রথমে জেনে নাও। আমার নাম প্রদ্যুৎ কুমার সেন। আচ্ছা প্রদ্যুৎ দা, তোমাকে প্রথমে নমস্কার জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার যে এই নতুন ফিউশনের যে চা গুলো, 19 রকমের চা, আর আজকে আরেকটা নতুন চা অ্যাড হচ্ছে। তো যাই হোক, এই 20 রকম চায়ের আইডিয়াটা তোমার প্রথম কখন আসে? প্রথম কখন আসে বলতে গেলে, প্রথমে আমি নর্মাল চা দিয়ে শুরু করি। আচ্ছা, তো যখন শুরু করি তখন চলতে থাকে, তারপরে একটা চা আমি অ্যাড করি হচ্ছে আমি পান চা। আচ্ছা, মানে চাটা খেলে আমরা পানের একটা ভাইব পাবোই পাবো পুরোপুরি, ডেফিনেটলি। আচ্ছা, আর এর সাথে যেমনটা দেখতে পাচ্ছি সকালের ব্রেকফাস্ট আর সন্ধ্যাবেলার মানে টিফিন টাইপের তোমার দোকানে জিনিসপত্র থাকে, তার মধ্যে কি কি রাখছো? বাটার টোস্ট। আচ্ছা, স্যান্ডউইচ যেরকম দেখলাম স্যান্ডউইচ রয়েছে, আর ম্যাগি রয়েছে। আচ্ছা, ম্যাগিও কিন্তু তুমি খুব কম কস্টিং এ বানাচ্ছো, সেটা আমার খুব ভালো লাগলো। আর একটা ব্যাপার হচ্ছে কি, তোমার এখানে যে এই লেখাটা যেটা আমি বারবার চোখে পড়ছে, এটা নিয়ে তুমি কিছু একটু বলতে চাও নতুন করে? না, নতুন করে বলতে গেলে আমার হচ্ছে এটা ইমপ্রেশন যে এটা এইটাই আমার মোটো, এইভাবেই আমি চলবো। আচ্ছা আচ্ছা, দোকানের টাইমিংটা কি রয়েছে আমাকে একটু যদি বলে দাও খুব ভালো হয়। আচ্ছা, আমার টাইমিংটা হচ্ছে সকাল 8:00 থেকে আচ্ছা দুপুর 1:00 অবধি আমার দোকান আচ্ছা খোলা, 11:00 থেকে 12:00 অবধি একটু বন্ধ থাকে, 5:00 থেকে 9:30 অবধি খোলা। আচ্ছা, রবিবার কি আলাদা কিছু? সানডে হচ্ছে আমার একটু ছুটি রাখি, তো 10:00 থেকে আপ টু 1:00 অবধি আমার সকালে পাবে, আর বিকেল বেলা 5:00 থেকে 9:30 অবধি পাবে। তো প্রথম আইটেম আমার কাছে সেনের চা, আর পিছনে হচ্ছে কি সেন্দা। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট টুল দেওয়া, বা বলতে পারো আমাদের ঘরে পিড়ে থাকে, তো এই পিড়ে দেওয়া এটাতেই বসি।
আর এইটার বিষয়ে একটুখানি তোমাদেরকে বলে নিই, ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন আমাদের ঘরে পিড়ে ব্যবহার হয়, দোকানপাটের দিকে কিন্তু আমরা পিড়ে সচরাচর দেখতে পাই না। নর্থ ক্যালকাটার দিকে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আভিজাত্য, মোড়া থেকে শুরু করে এই পিড়ে, এই জিনিসটা সবাই বসার জন্য বেসিক্যালি ইউজ করা হতো বাঙালি ঘরে, তো বেসিক্যালি আমরা এখনো ইউজ করে থাকি। তো এই জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো, এখানে বসাটা না একটুখানি আমেজ আমেজ ফিলিং দিচ্ছে। আর আড্ডা মারতে হলে এখানে চলে এসো। প্রথম আইটেম আমার কাছে কি রয়েছে দেখতে পাচ্ছ, বরফ, বরফ, আর তার সাথে এটা হচ্ছে গিয়ে লিকার টি। লিকার টিতে যেরকম বরফ ঢেলে দিয়েছে, আইস টি, আইস টির মধ্যে একটু আলাদা জিনিস রয়েছে, নটরাজের জলজিরা দিয়ে দিয়েছে, তো ওটার জন্য হয়তো ফ্লেভারটা একটু আলাদা লাগতে পারে। চলো একটুখানি ট্রাই করে দেখা যাক, ভালো লাগছে ব্যাপারটা। এগুলো লিপটনের আইস টি, তোমরা যারা যারা খেয়েছো সেটার সঙ্গে এটা অল্প অল্প রিলেট করতে পারবে। দেখতে পাচ্ছ আমার কাছে নেক্সট আইটেম চলে এসছে, দেখতে কিন্তু টেম্পটিং লাগছে, হ্যাঁ বস। আর এটার দাম কত হতে পারে, 99 টাকা, তাই তো? না না, ভুল ধারণা, এটার দাম মাত্র 25 টাকা। হ্যাঁ নিশ্চয়ই 50 টাকাও না, কিন্তু মাত্র 25 টাকা। কি কি রয়েছে এবার কাছে আসতে বলবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা স্যান্ডউইচ রয়েছে, ঠিক আছে, যেটা একটা রয়েছে সেটাকে হাফ করে দিয়েছে। ব্যাপারটা তোমাদের কাছে পরে আসছি স্যান্ডউইচ নিয়ে। এখানে চিপস রয়েছে, যেটা আলাদা করে কিছু বলার নেই, প্লেন চিপস, আর সাথে মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে কিন্তু এই আইটেমগুলো বেশ যায়। এবারে এই যে স্যান্ডউইচটা রয়েছে সেটা গ্রিল করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটুখানি পোস্টমর্টম করে নেওয়া যাক। চলো, যেটা আমার চ্যানেলে প্রত্যেকবারেই হয়ে থাকে, এখানে স্যান্ডউইচটা যদি আমি খোলার চেষ্টা করি, তো এখানে দেখতে পাচ্ছ সুইট কর্ন দেওয়া রয়েছে ভেতরে, সুইট কর্ন আর কিছু যাবতীয় দেওয়া রয়েছে, ওটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আনপ্রফেশনাল ফুড ব্লগার হলে এইরকমই হয়। তো এটা একটা বাইট নিয়ে আমি চট করে দেখবো, মেয়োনিজ দিয়ে খাবো, কিন্তু তার আগে শুধু ফ্লেভারটা আগে দেখি কেমন বানিয়েছে। চলো, বেশ ভালো লাগছে, একটু ড্রাই ড্রাই, কিন্তু ওটা নিয়ে আমার কমপ্লেন নেই, টেস্টটা বেশ ভালো। ব্যাপারটা হচ্ছে গিয়ে ভেতরে যে কর্নগুলো রয়েছে ওটার যে একটা সুইটনেস, ওটা কিন্তু স্যান্ডউইচটাকে খুব ভালোভাবেই কমপ্লিমেন্ট করছে। ডিপটা রয়েছে, বা বলতে পারো মেয়োনিজ, ওটা একটুখানি নিয়ে নিই, মেয়োনিজটা নিয়ে আর একটা কামড় দেওয়া যাবে। মেয়োনিজের সাথে ব্যাপারটা আরো ভালো করে যাচ্ছে। হ্যাঁ, চিপস রয়েছে, প্লেন চিপস, মেয়োনিজ, চিপস, ব্যাপক। আমি তো বলবো বাস, এটা এখানকার হিট আইটেম, আমি ভাবতে পারিনি এত কিছু দেবে। স্যান্ডউইচ বলেছিল, আমি ভেবেছিলাম শুধু স্যান্ডউইচ থাকবে, তার সঙ্গে চিপস আর মেয়োনিজ আমি এক্সপেক্ট করছিলাম না। তো আমার এটা বেস্ট লাগলো খেতে, একটা বাইট নিয়ে নিই। তারপরে একটা কম্বো বলিনি তোমাদেরকে, এখনো বলা হয়নি, তোমরা থাম্বনেইলে দেখেছিলে কম্বোটা, 49 একটা কম্বো রয়েছে, ওই কম্বোটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যেরকম কম্বো রয়েছে এখানে, কম্বোটা দাদাকে আমরা বললাম তুমি চালু করো, তো আমাদের বলাতে দাদা কম্বো চালু করেছে, তো সেটা আরও একটা ভালো লাগার বিষয়। তো কম্বোটায় কী কী রয়েছে তোমাদেরকে বলবো, তার আগে একটা ইনফরমেশান দিয়ে নিই। এখানে ব্রেকফাস্ট যেরকম বলেছিলাম সকালবেলার খাবার, আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সের আইটেম যেরকম রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তার মধ্যে দুটো আইটেম নিয়ে নিয়েছি, আর চা তো তার সাথে থাকছেই। তো এইখানে এদিকে আসো, দেখাতে বলবো। তো এগুলো কিন্তু আলাদা আলাদা বিক্রি হয়, ঠিক আছে। এই হচ্ছে ম্যাগি, এটা হচ্ছে গিয়ে মনে হয় ছোট ম্যাগি দুটো মিলিয়ে বানানো, এটার দাম মাত্র 24 টাকা, ঠিক আছে। আর এখানে চা, যেটা বলা বাহুল্য, 10 টাকা দাম, যেটা সকালবেলা টিফিনের জন্য একেবারে আইডিয়াল, বা সন্ধ্যাবেলাও তোমরা খেতে পারো। মাখন পাউরুটি, ব্রেড টোস্ট, এখানে আমি দুরকম নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, চিনি দিয়েও তোমরা নিতে পারো, আর এখানে গোলমরিচ দিয়েও তোমরা নিতে পারো, এটার দাম মাত্র 18 টাকা। এই তিনটে আমি একসাথে করিয়ে নিয়েছি, দাদাকে বলেছি যে যারা আসবে আমাদের ভিডিও দেখে যারা আসবে, টোটালটা মিলিয়ে হয় 52 টাকা। সেই জায়গায় তোমরা যদি এটাকে অ্যাজ আ কম্বো নাও বা একসাথে নাও, 49 টাকাতেই তোমরা এটা অ্যাভেল করতে পারবে। ভাড়ে দিয়েছে, যেটা বলা বাহুল্য খুব ভালোই লাগবে খেতে, আমাদের দোষে চাটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে, আদা টাদা দিয়ে করেছে। যাই হোক, তো এখানে ফার্স্টে ব্রেড টোস্টে আসা যাক, চলো তো একটুখানি ট্রাই করে নিই, চলো। ভালো খেতে, ব্রেড টোস্ট আর চা, গোলমরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের গোলমরিচ দিয়ে ব্রেড টোস্ট খেতে ভালো লাগে, বা মাখন পাউরুটি খেতে ভালো লাগে, একটু কমেন্টে জানালে আমার ভালো লাগবে। চলো, এটা একটা কামড় দিই, আলাদা করে কিছু বলার আছে, এখানে দাদা টিস্যুও দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, এইটুকুনি ছোট্ট সেটআপের উপর এত ভালো ব্যবস্থা, আমার তো বেশ লাগছে। চলো, ম্যাগিটা
ম্যাগিটার বিষয়ে আলাদা করে কিছু বলার নেই, এটা কাঁটা চামচ দিয়েছে তোমাদের সুবিধার জন্য। আর এখানে দেখতে পাচ্ছো উপরে যে মশলাটা ছড়িয়ে দিয়েছে, তোমরা আগেও দেখেছিলে মশালায় ম্যাজিক যে ম্যাগিরি যে মশলাটা আছে ওটা ছড়িয়ে দিয়েছে। নর্মাল ম্যাগি যেমনি আমরা ঘরে খাই ওটা তোমরা পেয়ে যাবে। ঘর থেকে দূরে যদি ঘুরতে আসো তোমরা নিশ্চয়ই বলবে যে ম্যাগি তো আমি ঘরেও বানিয়ে খেতে পারি। হ্যাঁ নিশ্চয়ই খাওয়া যায়, কিন্তু তোমরা যখন বাইরে রয়েছো আর যদি বিকেলবেলায় এই শোভাবাজার এরিয়ায় ম্যাগির ক্রেভিং ওঠে তো এখান থেকে ডেফিনেটলি খুব কম খরচে তোমরা বলতে পারো দাদা বানিয়ে দেবে। এরপরে আর একটা দুটো চায়ের আইটেম রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। এতখানি ঝামেলা এতখানি সময়ের পরে আমার কাছে রসগোল্লা চা চলে এসেছে। বেসিক্যালি রসগোল্লা চা আমি অনেক নাম শুনেছি, অনেক জায়গায় শুনেছি, কিন্তু এখানকার রসগোল্লা চা একটু ইউনিক। আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি নর্থ কলকাতায় প্রথমবার দুটো রসগোল্লা দিয়ে রসগোল্লা চা, তাও মাত্র কত টাকায়? 30টা টাকায়। আসো কাছে আসো, কাছে আসো, আসতেই হবে। এখানে দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে গিয়ে হোয়াইট চকো চিপস, তোমরা দেখতে পাচ্ছ এইটা একটুখানি। হোয়াইট চকলেট আমার ফেভারিট জানো। এইখানে প্রথম রসগোল্লাটা আমি, ও বাবারে তুলি, রসগোল্লাটা একেবারে চান করে গেছে। তুমি চান করিয়ে দিয়েছো, পুরো রাজ্যাভিষেক করে দিয়েছো ব্যাপারটাকে একটুখানি। চলো আসো, রসগোল্লা কার না ভালো লাগে, চলো রসগোল্লাটাকে খাওয়া যাক। তো একটা রসগোল্লা আমি সাবার করে দিয়েছি, ঠিক আছে। তো এইগুলো কি আগে খেয়ে নেবো? না তবে চায়ের সাথে সাথে, চায়ের সাথে। আচ্ছা দাদা যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে তুলে খেয়ে নাও, বিস্কুটটা তুলে খেয়ে নাও সবকটা। না এইটা খেলে এইটার টেস্ট পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো এইটা আগে খেয়ে নাও, আগে চা খেতে হবে, আগে চাটা খাবো। চলো একটুখানি চাটায় চুমুক দেওয়া যাক। বেশ এলাচ টেলাচ দিয়ে করেছো, ভালো ফ্লেভার আছে। এমনটা না রসগোল্লা চা বলে চায়ের টেস্ট পাবে না, চায়ের টেস্টটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে পুরোপুরি সেরা। তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো উপরে রসগোল্লাটা ভাসছে কিন্তু কালারটা কিন্তু চায়ের মতন হয়ে গেছে, সেটা পরের ব্যাপার। আমি প্রথমে ভেবেছিলাম না চায়ের সাথে এত কিছু যে কম্বিনেশন করছে, পার্সোনালি বলছি ভেবেছিলাম যে বাজে দেখাবে, খারাপ লাগবে, কারণ চায়ের যে ইমোশনটা রয়েছে, নর্মাল চা ইজ অলওয়েজ বি প্রেফার্ড সবার কাছে, কিন্তু আমি ভেবেছিলাম না খারাপ হতে পারে, কেমন দেখাবে চায়ের সাথে এইসব জিনিস, কেমন লাগবে এত প্যাকড়া ট্যাকড়া, অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু খাওয়ার পরে ধারণা একেবারে ভুল হয়ে গেছে। তুমি যা বানিয়েছো এটা আমি জানি না কোথায় থেকে আইডিয়া পেয়েছো কি কী করেছো আমি অত শত জানি না, কিন্তু আমি এক কথায় বলবো সেরা করেছো। তো এবারে কাছে আসো তোমাদেরকে দেখাই, এই কাঠিটা ওই জন্যই দিয়েছে, এই রসগোল্লাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আমি জাস্ট একটা আন্দাজ করছি, ঠিক আছে। এই রসগোল্লাগুলো নানা করে 7-10 টাকা দাম হতে পারে, আমি 7 টাকাই ধরলাম, 7×2=14 টাকা, ঠিক আছে 15 টাকাই ধরলাম, 15 টাকায় দুটো রসগোল্লা। আর এখানে চা তো নানা করে 15 টাকা হবেই, 30 টাকা না এমনি উঠে যাচ্ছে তোমাদের। তারপর ওপরে যে ওয়েফার দিয়েছে, তারপর যে এসেন্সগুলো দিয়েছে বা সিরাপগুলো দিয়েছে, আর চকো চিপসগুলো দিয়েছে, আর তার সাথে আবার লিটল হার্ট দুটো, না ভাবা যায়? তুমি কি করছো, লসের খাতায় রান করবে তো? তুমি কাস্টমারকে স্যাটিসফাই করতে এতটাই ভালোবাসো, ব্যাপক ব্যাপক। তো এবারে এইটা একটুখানি ট্রাই করা যাক, একেবারে স্পঞ্জি স্পঞ্জি হয়ে গেছে, একটু আলাদা লাগছে খেতে ব্যাপারটা, চায়ের সাথে মিশে গিয়ে না খারাপ খুব একটা লাগছে না, কিন্তু কেমন লাগছে আমি বোঝাতে পারবো না, ব্যাপারটা খুবই ভালো আমার এটাই উঠছে না, যাই হোক। তো এই রকম একটুখানি আমি পেয়েছি, দেখতে পাচ্ছ পুরো চায়ের কালারটা নিয়ে নিয়েছে, একটুখানি খাওয়া যাক। একেবারে মানে স্পঞ্জ স্পঞ্জ মতন হয়ে গেছে ব্যাপারটা খেতে, বেশ লাগছে। তো সেনের চা কলকাতার আরও একটা আইটেম নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো কি একটা মুড়ে টুড়ে দিয়েছে। বিয়ে নেই আজকে, কিন্তু তাও পান পাতা যাই হোক করে দাদা জোগাড় করেছে, আর এটা কিন্তু দেখতে বেশ ইউনিক লাগছে। ডেকোরেশনটা আগে দেখো, দেখো দাম টাম পরে আসছি, ডেকোরেশনটা তোমরা দেখো বেশ সুন্দর, বেশ সুন্দর। আর এটার দাম কত হতে পারে? এটার দাম মাত্র 15 টাকা। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে ভেতরে একটা এসেন্স দিয়েছে, ওটা কি দাদা বলবে না বললো সেটা পরের ব্যাপার, ওটা দাদার নিজস্ব একটা সিক্রেট জিনিস রয়েছে। তো একটুখানি চলো চায়ে চুমুক দিয়ে বুঝে নেওয়া যাক যে টেস্টটা কিরকম লাগছে। পান খাও, পান খেলে দেখবে ওর মধ্যে যে যে একটা মোটা মোটা একটা জিনিস দেয় জেলি জেলি টাইপের, ওইটার যে টেস্টটা থাকে পুরোপুরি ওই রকম লাগছে, বেশ একটা রিফ্রেশিং ব্যাপার আছে। এই চাটা বলতে গেলে আমার না
রসগোল্লার চাট থেকেও ইউনিক লেগেছে। পান খাওয়া যায়, এই তো আরেকটা নতুন আমি তোমাকে আবিষ্কার করে দিলাম, চা খাও আর তার সাথে পান চেয়ে বাড়ি কি মিষ্টি পান, হ্যাঁ মিষ্টি পান, তোমরা এটা চিবিয়ে চিবিয়ে চাই চুমুক দিও, আরো একটু নতুনত্ব পাবে। পানটাও আসলে 3 টাকা করে দাম বাজারে, তো পানটা কেন ফেলে দেবো, এখানে একটুখানি চকলেট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, তো পানটাকেও আমি পুরোপুরি ইউজ করি, কোনো কিছু ফেলবো না, ভালো লাগছে চকলেটটি। আর নর্মালি লেকের সামনে চকলেটটি আমি খেয়েছি, ওখানে দাম 50 টাকা, তো ওখানেও ডেকোরেশন ভালো করে, এখানেও আলাদা করে বলার নেই, সবার ডেকোরেশন নিজের মতন করে হয়, তো এটা পার্সোনালি আমার ভালোই লেগেছে। এটার দাম মাত্র 25 টাকা, তোমরা হাফ দামে যদি এখানে পেয়ে যাচ্ছ তো আর কিছু বলার থাকে, তো এই জিনিসটা দেখতে বেশ লাগছে, বেশ বেশ বেশ, দেখো খুব সুন্দর করে মঞ্চের ওপর রেখে দিয়েছে কতগুলো জেমস, আর তার উপর চকলেট সিরাপ যেরকমটা প্রত্যেকবার, এইবারও ডিজেল করে দিয়েছে, এটাকে আগে খেয়ে নেব। তো এবার একটুখানি চাটা খাওয়া যাক, এর মধ্যে যে ডার্ক চকলেটের একটা পাউডার দিয়েছে চাটাকে একটা ভালোভাবে চকলেটি ফ্লেভার দিয়ে এনহ্যান্স করেছে, সেটা লাগছে খেতে। তো ভিডিও শেষে চলে এসেছি, ব্যাপারটা হচ্ছে গিয়ে সেনের চা কলকাতায় এত রকমের চা ছিল না, দেখাতে দেখাতে ব্যাপারটা একটু বড় হয়ে গেছে, মানে ভিডিওটা আই গেস একটু বড় হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই তো? এতগুলো যে চা খেলাম তার মধ্যে কোন চাটা তোমাদের ইউনিক লেগেছে, বা খাবারের আইটেমগুলোর মধ্যে কোনটা তোমাদের ইউনিক লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি এখনো লাইক না করে থাকো একটা লাইক করে দিও, এইরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আরও তোমাদের কাছে চলে আসবো, তার জন্য কি করতে হবে, চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে আরো একটা কোনো নতুন জায়গায়, টিল দেন খেতে থাকো আর মনে রাখো খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগ্যাল।